কেমন আছেন সবাই? আমার আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকের রান্নাটা একটু স্পেশাল, কারণ এটা আমি একদম বাগান থেকে ফ্রেশ সজনে ডাঁটা দিয়ে রান্না করছি, সাথে একটু আলুও দিয়েছি। আর এই মাছটা পম্পানো মাছ, আপনারা কি কখনো খেয়েছেন? আচ্ছা, কে কে খেয়েছেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এই মাছটা আমি আমেরিকায় এসে প্রথম খেয়েছি। মাছটা আমি রান্না করি, আমার আগ্রহটা বেশি, কারণ কি জানেন? কারণ মাছটা খুব ক্লিন, আইস তেমন থাকেই না, খুব ইজিলি ক্লিন করা যায়, রান্না করা যায়, এই জন্য। এখন আমি দুই তিনবার ধুয়ে, একটু লবণ হলুদ দিয়ে ধুয়ে এটাকে এয়ার ফ্রায়ার দিয়ে ভেজে নিব। তো কাজটা অনেক সহজ হয়ে গিয়েছে। এবং এই জায়গায় যদি আমি ইলিশ অথবা রুই কোনো মাছ নিতাম, এই মাছের আইস ছাড়াতে ছাড়াতে আমার ঘণ্টাখানেক সময় লাগতো। তো যাই হোক, মাছটা খেতেও ভালো, আপনারা যারা আমেরিকায় থাকেন এটা কিন্তু খেতে পারেন, বেশ ভালো। আমি কিন্তু প্রায়ই ভোনা করি। আজকে আমি সজনে ডাঁটা দিয়ে রান্না করব। তো এখন হলুদ এবং লবণ মাখিয়ে নিচ্ছি, কোনো ধরনের তেল ছাড়া আমি এয়ার ফ্রায়ারে ভেজে নিব। এবং মজার ব্যাপার হচ্ছে, মাছের কিছুটা তেল এয়ার ফ্রায়ারের নিচে জমা হয়ে থাকে, তেল তো লাগেই না, এর এক্সট্রা তেলগুলো আরও পড়ে যায়, যেটা আমি চাইলে তরকারিতেও ব্যবহার করতে পারি। দেখতে পাচ্ছেন যে ছাঁকনি, ওই ছাঁকনির নিচ দিয়ে তেলটা জমা হয়ে থাকে। তো এটাকে আমি 30 মিনিটের জন্য এয়ার ফ্রাই করে নেব এবং তারপর রান্না করব। মাছটা ভাজা হয়ে গিয়েছে, আহা, মানে কি ফ্লেভার! এবং পারফেক্টলি ভাজা হয়েছে, এটা নিয়ে কোনো ধরনের কনফিউশন নাই। তো এখন আমি সবজি টবজির দিকে চলে গেলাম। সজনে ডাঁটা, টমেটো, আলু, পেঁয়াজ আর ধনিয়া পাতা, কাঁচামরিচ, এগুলো নিয়ে নিয়েছি। এবং একটু করে দিয়ে দিচ্ছি মেথি এবং পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে দেন আমি মশলাগুলো দিয়ে দিব। আজকে আমি মশলা ব্যবহার করছি জিরে, হলুদ, একটু মরিচের গুঁড়া। মশলাটা কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে খুব ভালোভাবে ধুয়ে রাখা সজনে ডাঁটা এবং আলুটা আমি দিয়ে নিব। বরাবরের মতো আমি এবারও মানে সবজিটা মশলার মধ্যেই কষিয়ে নিব ঢাকনা দিয়ে, তাতে আমার অনেক বেশি ভালো লাগে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, এ পর্যায়ে আমি মশলার সাথে মিক্স করে ঢাকনা দিয়ে সবজিটাকে কষিয়ে নিব। তো ঢাকনা খুলে দু একবার একটু চেক করে নিব। এর মাঝখানে আমি দুইটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা আমি আর একটু মিক্স করে নিব, আর একটু কষতে দিব সবজিটা। সবজিটা জাস্ট 80% মতো ডান হলে আমি এটাতে ঝোল দিয়ে দিব। এ পর্যায়ে সবজিটা কিন্তু একদম কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, একটা মাখা মাখা ভাব। দিয়ে দিচ্ছি পানি, এক্ষেত্রে আপনারা গরম পানিও দিতে পারেন, আমি মাঝে মধ্যে দিই, আবার ঠান্ডা পানিও দিই। তো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে হাই হিটে একদম ঝোলটাকে একদম বলক তুলে নিব এবং এরপর এয়ার ফ্রাই করা মাছগুলো দিয়ে দিব। কাজটা আমার জন্য অনেক সহজ হয়ে যায় এয়ার ফ্রাই করার কারণে। আর মাছ ভাজতে গেলে কী হয়, অনেক বেশি ম্যাস হয়, চুলা ভরে যায়, আর তেল তো অবশ্যই লাগে, যেটা হেলদি না। তো যার কারণে এইভাবে আমি মাছটা ভেজে দিলে আমার অনেক টাইম সেভ হয়, কাজও কমে যায়। দেখতে পাচ্ছেন এটা থেকে তেলও পড়লো, নিচে যে ছাঁকনির নিচে জমা হয়ে থাকে ওই তেলটা। তো এখানে কয়েক পিস দিলাম এবং আরেকটা যে কম্পার্টমেন্ট এয়ার ফ্রাইয়িংয়ের ওইটা থেকে এনে আরও কিছু মাছ দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে একটু হতে দিব এবং তারপর দিয়ে দিব ধনিয়া পাতা এবং কাঁচামরিচ। খুব ভালো ফ্লেভার আসছে। আসলে সজনে ডাঁটা দিয়ে মাছ রান্না করলে এর একটা ফ্লেভার অ্যাড হয় মাছে, যেটা আমার খুব ভালো লাগে। আমি কিন্তু আগে তেমন পছন্দ করতাম না, আমেরিকা আসার পরে মানে এটা পছন্দ করি এবং প্রায়ই রান্না করি। ডালের সাথে আরেকদিন রান্না করব এবং আপনাদের সাথে শেয়ার করব। তো এ পর্যায়ে আমি ঢাকনাটা খুলে ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে রান্না করলে আমাকে জানাবেন। অনেকে ইনবক্সে আমাকে জানিয়েছেন আপনারা মেথি দিয়ে মাছ রান্না করেছেন, আমার মতো করে খুব ভালো হয়েছে। তো যাই হোক, এটা জেনে ভালো লাগলো। তো আপনারা আর যারা যারা রান্না করেছেন আমাকে জানাতে ভুলবেন না। এ পর্যায়ে কিন্তু মাছটা হয়ে গিয়েছে, আমি এর চেয়ে বেশি আর রান্না করব না।
তো দেখতে পাচ্ছেন সজনে ডাঁটা একদম ওয়েল কুকড হয়েছে এবং ঝোল খুব বেশি না কম না। সবজি দিয়ে রান্না করলে আমি এইটুকু ঝোল রাখি, ভোনা ভোনা করলে অন্য কথা। বাইরের পরিবেশও খুব সুন্দর ছিল, মনে হচ্ছে বাগান থেকে পেরে বাগানেই রান্না করে ফেললাম, তো এরকম একটা ব্যাপার। খুব ভালো লাগছিল ফ্লেভারটা। যাই হোক, লাঞ্চেরও সময় হয়ে গিয়েছে, লাঞ্চ করে নিব। এবং এরপরে ছিল পিৎজার আয়োজন, এটা হচ্ছে ডমিনোজের চিজ পিৎজা। খেতে বেশ ভালো, আপনারা যারা খেয়েছেন কমেন্ট সেকশানে জানাবেন কার কেমন লাগে। এখন যে আলু আর পেঁয়াজ নিয়েছি, এটা হচ্ছে মাংস রান্না করার জন্য। যেহেতু উইকেন্ডে ছিল, একটু বেশি পরিমাণে রান্না করে রাখবো, তাই মাংস রান্না করে নিচ্ছি। তো এখানে আমি 2 প্যাকেট কলিজা নিয়ে নিলাম আর 1 প্যাকেট চিকেন। আজকের চিকেনটা হচ্ছে আমি খুব কম তেলে রান্না করছি, দেখতে পাচ্ছেন? নর্মালি আমি এত কম তেলে রান্না করি না, জাস্ট সব মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম এবং ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো এখন আমি দিয়ে নিচ্ছি। আর আপনারা তো দেখতে পেয়েছেন যে কীভাবে এখানে মাংস বিক্রি করে, প্যাকেটটা দেখতে পেয়েছেন, এটা আমি আপনা বাজার থেকে নিয়েছি। তো এখন আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ, এর মধ্যে আলুগুলো দিয়ে দিব। এভাবে কষাতে কষাতে রান্না হয়ে গিয়েছে, একটু ঝোলও দিয়েছিলাম, রান্না শেষ। এখন হচ্ছে ডিনারের সময় এবং এটা আমি পরোটার সাথে সার্ভ করছি এই মাংসটা। সাথে ছিল জারা লেবু আর হচ্ছে মরিচ, এই মরিচটাও আমার পছন্দ, আর হচ্ছে লাল মিষ্টি। আপনাদের কেমন লাগে এই কম্বিনেশন? আমার কিন্তু বেশ লেগেছিল এবং অর্ষা আমার সাথে একটু একটু খেলো, যেটা আমার আসলে ভালো লাগার পরিমাণ আরও বাড়িয়ে দিল। তো প্রথমে ভেবেছিলাম যে একটা পরোটাই খাবো, দেন মনে হলো যে এটা মজা হয়েছে আর একটু খাই, দেন আরেকটা পরোটা ভাজতে দিলাম এবং এটাও নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন পরোটাগুলো কি চমৎকার হয়েছে এবং ক্রিস্পি, খুবই অর্ষা ক্রিস্পিকে বলে ক্রিস্কি, তো মানে ও ক্রিস্পি জিনিস খুব পছন্দ করে। যাই হোক, দিনের আলো কিন্তু এখনও শেষ হয় নাই আর কালকে গাছ নিয়ে আসছি আপুর বাসা থেকে, এগুলো এখন লাগাবো। ব্যাপার হচ্ছে গাছ লাগাতে হয় একদম সন্ধ্যা সন্ধ্যা, আপনারা জানেন। এই অর্ষা একটু পণ্ডিতি করতেছিল, এটা একটা আম গাছ, খুবই ভালো ধরনের। যাই হোক, আপনাদের কেমন লাগলো ব্লগটা জানাতে ভুলবেন না। ধন্যবাদ, টাটা।